হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অর্পিতাস ব্লগে তোমাদের সাদর আমন্ত্রণ। আজকে একটি ব্লগ নিয়ে চলে এসেছি, আজকে বনগা পার্ট টু। আজকে বনগার কলেজটা তোমাদের সঙ্গে ঘুরে দেখাবো, অফ টাইমে কলেজের অফ টাইমে কেমন থাকে সেটা আমি দেখাবো, আর কলেজ যখন কালকে খুলবে সেই টাইমটাও তোমাদের সঙ্গে আমি শেয়ার করব। আর আমি আমার মা বাবা সবার সঙ্গে তোমাদের ইন্ট্রোডিউস করে দেবো। তো চলো আজকের মতো আমি ব্লগ শুরু করছি। মা এদিকে তাকাও মা, আমার বন্ধুদের সঙ্গে তোমাকে পরিচয় করিয়ে দিই, এইটা হলো আমার মা। চলো এবার অন্য জায়গায় যাই, সবাইকে দেখাই। এইটা আমার ছোট মা, বলো হাই বলে দাও। হাই। এটা আমার দিদির বড় মেয়ে, হাই করে দাও। এটা আমার ছোট কাকা, হাই হাই। মা তুমি কি করছো? মা আমি আমি এই হাড়িগুড়ি গোছাচ্ছি। হাড়িগুড়ি গোছাচ্ছি। এখানে আমার ছোট মেয়ে একটা ছোট্ট বেড়াল ছানাকে নিয়ে দেখুন কিভাবে চটকাচ্ছে, সে সকাল থেকে একে নিয়ে নেড়েই যাচ্ছে বারণ করা সত্ত্বেও। তো চলো তোমাদেরকে দেখাই, এটা বনগা কলেজ, এটা সেই দীনবন্ধু মহাবিদ্যালয়। এটা হচ্ছে ছোটো গেট দিয়ে আমি দেখলাম, কারণ বড়ো গেটটা এখন বন্ধ রয়েছে। এটা আমার পুলিশ দাদা, আমার ছোট দা। হ্যাঁ 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 হ্যাঁ। তো চলো, আমার দাদা এখানে দাঁড়িয়ে খেলা দেখছিল, ও যেদিনকে ছুটি থাকে সেদিনকে কলেজ মাঠে দাঁড়িয়ে ও খেলা টেলা দেখে এবং খেলাও করে এক একটার সময়। তো এটা হচ্ছে কলেজের ঢোকার মুখ, দেখো কত সুন্দর ফুল দিয়ে সাজানো। মানে এটা অনেক আগে আমরা যখন দেখেছি তখন শুধুমাত্র মাঠ ছিল, এখানে কোনো গাছ টাছ কিচ্ছু ছিল না। কিন্তু এটা প্রায় এই নবছর থেকে, হ্যাঁ নবছর মতন বোধহয় হচ্ছে, যে গাছ টাছগুলো লাগিয়ে মানে এত সুন্দর করেছে, 8-9 বছর হচ্ছে। তো কী সুন্দরভাবে গাছগুলোকে আবার ছাঁটাই করে করে দিয়েছে যাতে দেখতেও ভালো লাগে। এটা হচ্ছে সায়েন্সের বিল্ডিং, এই বিল্ডিংটা আগে ছিল না, আমরা যখন ছোটোবেলায় এদিকে আসতাম তখন এই বিল্ডিংটা কিন্তু ছিল না, ছিল শুধু মেন কলেজটা, সেটা তোমাদেরকে আমি ভেতরে ঢুকে একটু দেখিয়ে দেব। গাছে সব কেকে গেছে। এটা হলো কলেজের অডিটোরিয়াম, এখানে সব যত অনুষ্ঠান হয় কলেজের এইখানটাই হয়। তোমাদেরকে ভেতরে নিয়ে গিয়ে আমি সব দেখাবো। তো চলো, এটাই হচ্ছে মেন কলেজ, আমি এই দিক থেকে এবার হাঁটছি। দেখো এটা হচ্ছে মেন গেট, এটাই দীনবন্ধু মহাবিদ্যালয়ে যে লেখা রয়েছে এটা প্রথম থেকেই ছিল এখানটা এরকম। আর এই ডান সাইডটাই, এখানটায় কিন্তু সব সাইকেল রাখার জায়গা, যারা সাইকেল বাইক সব নিয়ে আসে এইখানটায় রাখে, এই শেডের তলায় রাখে। তো চলো ভেতরটা একটুখানি তোমাদেরকে ঘুরে দেখ।
যাব অডিটোরিয়ামের দিকে, যেটা তোমাকে প্রথমেই দেখালাম তোমাদেরকে যে এখানটায় সব প্রোগ্রামগুলো হয়, যত বাইরের আর্টিস্টরা এখানে নিয়ে আসে এবং এখানে পুরো মাঠটা জুড়ে প্যান্ডেল হয় এবং বিভিন্ন রকম এক্সিবিশন হয়, সব কিছু কিন্তু এই জায়গাটাই হয়। তো এই অডিটোরিয়ামের পিছন দিকে আবার একটা লেডিস হোস্টেল হয়েছে, জানি না কেউ থাকে কি না, তবে হোস্টেলটা খুব সুন্দর করেছে দেখলাম। এটাই হচ্ছে অডিটোরিয়াম, আর এর পিছনেই দেখো রয়েছে এই গেটটা, এই গেটের ওই দিকে, গেটটা বন্ধ রয়েছে, গেটের ওই দিকে কিন্তু রয়েছে লেডিস হোস্টেল, কারণ লেডিস হোস্টেলটা কলেজের গায়ে, তার পিছন দিকে আবার রয়েছে জেন্টসদের হোস্টেল। তো ছেলেদের মেয়েদের সব পার্টে পার্টে ভাগ করা রয়েছে, জানি না এখন কেউ থাকে কি না, তবে আগে কিন্তু সব ছেলেরা হোস্টেলে থেকেই পড়াশোনা করত। তো ওখান থেকে বেরিয়ে চলে এসেছি, দেখো এইগুলি বিবেকানন্দের স্ট্যাচু করেছে, এখানে অনেকগুলো স্ট্যাচু করেছে, এত সুন্দর গুছিয়েছে কলেজটা যে এখানে স্টুডেন্টদের আসতেও ভালো লাগবে। তোমাদের সঙ্গে আমি বনগা কলেজ পুরো দেখালাম, খুব অপূর্ব এই বনগা কলেজটা এত সুন্দরভাবে সাজিয়েছে। আমরা যখন ছোট ছিলাম তখন কিন্তু এইভাবে সাজানো গোছানো ছিল না, পুরোটাই খোলা ছিল এবং আমরা এই মাঠে এসে খেলা করতাম। এখন যেরকম এই বাচ্চারা খেলা করছে এরকম আমরাও মাঠে এসে অনেক খেলা করেছি, কিন্তু এখন তো চারিটা দিক ঘিরে দিয়েছে আর এখন সব অন্যরকম চারিদিকটা হয়ে গিয়েছে। তো চলো তোমাদেরকে কিন্তু বনগা কলেজটা আজকে আমি দেখিয়ে দিলাম কত সুন্দর পজিশন। যারা এখানে এসে পড়তে চাও তাদের মনটা খুব ভালো থাকবে, চারিদিকে গ্রিন, চারিদিকটাই পুরো গ্রিন। এটা একটা বড় বট গাছ, অশ্বত্থ গাছ, খুব বড় একটা বট গাছ। এটা আমরা অনেক ছোটোবেলার থেকে দেখছি যে এই বট গাছটা রয়েছে। আমরা এখানটায় এসে খেলাধুলা করতাম, এখানেই ফ্লাইং ডিক্স খেলা, তারপরে আগেকার দিনের যত রকম খেলা ছিল, ছোঁয়াছুঁয়ি খেলা, তারপরে গাদি কেটে খেলা, সব কিছুই আমরা এখানেই করেছি। তো এখান থেকেই আমরা মানুষ হয়েছি, তাই তোমাদের সঙ্গে আমি সেটা শেয়ার করতে নিয়ে আসলাম। চলো দেখা যায় যে বনগা কলেজটা এখন কেমন হয়েছে, অনেক উন্নত হয়ে গেছে, অনেক উন্নত। যেসব ছেলেমেয়েরা এখানে পড়তে চাও এসে পড়তে পারো, পড়লে তোমাদের মনটাও ভালো লাগবে। চারিদিকটা খুব সুন্দরভাবে সাজিয়েছে এবং এখন শুনতে পাচ্ছি যে পড়াশোনাটাও খুব ভালো হচ্ছে এবং সায়েন্সের বিল্ডিং করে দিয়েছে, আগে এগুলো ছিল না, সায়েন্সের বিল্ডিংটা আলাদা করে করে দিয়েছে। তো চলো বাড়ির দিকে যাওয়া যাক। ও ভেতরে আইডেন্টি কার্ড ছাড়া ঢুকতে দেবে না। আমি তোমাদেরকে এই সকালবেলায় মানে আগের দিনকে দেখিয়েছিলাম বিকেলের দিকটা, পুরো ফাঁকা ছিল কলেজটা। তো আজকে সকালবেলায় যেহেতু ওদের একটা কিসের ফর্ম ফিল আপ আছে, তো ফর্ম ফিল আপের জন্য এত ভিড় হয়েছে, তো এইটাই দীনবন্ধু মহাবিদ্যালয়, আমাকে ভেতরে তো ঢুকতে দেবে না। আমি তোমাদেরকে সকালবেলায় কেমন কলেজের জায়গাটা থাকে, স্টুডেন্টরা কত আসে, কীভাবে যায় সেগুলো দেখালাম। তো এখানে একটা নৌকা আছে এপার থেকে ওপার যাওয়ার জন্য, তো স্টুডেন্টরা এখান থেকে নেমে, কলেজের পাশেই নদীটা, তো নেমে ওরা এখান থেকে ওদিকে পার হয়। আর এটা যে দেখালাম এটা তোমাদের হচ্ছে এনসিসি কোয়ার্টার দেখালাম, এটা কলেজের পিছনেই আছে। তো সব কিছু তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তো আমার ভিডিও ভালো লেগে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, আর কমেন্ট বক্সে জানিও যদি কোথাও আমার ভুলভ্রান্তি হয়ে থাকে, আর লাইক আর শেয়ার।